কৰ এই মুহূৰ্তৰ এক ব্ৰেকিং নিউজ জনাবলৈ চেষ্টা কৰিছো। ৰাজ্যত প্ৰচণ্ড ধুমুহা বৰষুণৰ মাজতে ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। এবাৰ প্ৰকাণ্ড গছ উফালি পৰিছে স্কুল বাছৰ ওপৰত আৰু কেইবাজনো শিক্ষাৰ্থী আহত হোৱাৰ খবৰ আহিছে। শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হৈছে। এই মুহূৰ্তত জনাইছো ডি ৱাই 36 পাবাৰ এক্সক্লুচিভ দৃশ্য। সমগ্র দৃশ্য বন্দী হয়ে রয়েছে ক্যামেরাত, এক্সক্লুসিভ দৃশ্য এই মুহূর্তে দেখার চেষ্টা করছো। প্রচন্ড ধুমুহা বরষুণের মাজতে রাজ্যত ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে। কেইবাজনো শিক্ষার্থী আহত হওয়ার খবর আহিছে। এই খবর ঢেকিয়াজুলির পর আহিছে। এই মুহূর্ত স্কুল বাসের উপর বাগরি পড়েছে প্রকাণ্ড গছ আর তারপরে শিক্ষার্থী আর অভিভাবকের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। সেন্ট উরসোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সন্মুখতেই স্কুল বাসত এই ভয়ঙ্কর ঘটনা ঘটিছে। ইতিমধ্যে ৰেমালৰ প্ৰভাৱ পৰিছে সমগ্র ৰাজ্যজুৰি দেখিবলৈ পোৱা গৈছে। নিশাৰে পৰা ধাৰাসাৰ বৰষুণৰ লগতে প্ৰচণ্ড ধুমুহা ঘূৰ্ণীবতাহ দেখিবলৈ পোৱা গৈছে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে। আৰু তাৰ মাজতে এক শোকাব ঘটনা, ভয়ংকৰ ঘটনা সংঘটিত হৈছে। ছাত্ৰ ছাত্ৰী কঢ়িওৱা স্কুল বাছ পুৱাতে সেইসকল ছাত্ৰীক স্কুললৈ অনা হৈছিল এই বাছখনৰ যোগেদি। আৰু সেই বাছখন স্কুলৰ সন্মুখলৈ পোৱাৰ সময়তে এনেধৰণৰ এক ঘটনা সংঘটিত হৈছে। আৰু বহু শিক্ষার্থী কহিয়া নাই এইখন স্কুল বাসের উপর উভালি পড়ছে প্রকাণ্ড গছ আর তারপরে আহত হয়েছে কেবাগী শিক্ষার্থী। এই ঘটনা সংঘটিত হয়েছে ঢেকিয়াজুলিত, ঢেকিয়াজুলির সেন্ট উরসোলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখভাগতে এই ঘটনা সংঘটিত হয়েছে। আর এই ঘটনাক লৈ ছাত্র ছাত্রী আর শিক্ষার্থীর মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। কেন কণমানি শিক্ষার্থীক অতি সুরক্ষিত বলে ভাবি পেলায় বিদ্যালয়ে পঠাবার চেষ্টা করেছিল। বর্তমান রেমালার প্রভাব দেখবলে পাওয়া গেছে আর তারবাবে রাজ্যের বিভিন্ন জেলাত শিক্ষানুষ্ঠান বন্ধর বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন সমূহের তরফের পর। নগাঁওতো সেই সিদ্ধান্ত, মরিগাঁওত সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষানুষ্ঠান বন্ধ। কিন্তু তার পরিবর্তে ছাত্র ছাত্রীর স্বাস্থ্যের প্রতি হোক বা ছাত্র ছাত্রীর সুরক্ষার প্রতি দৃষ্টি না রাখি এনেদরে আজির দিন তো শিক্ষানুষ্ঠান খোলা রখার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর এই মুহূর্তে দৃশ্যাক্ষ আগবাইছো সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপত পরিণত হয়েছে এখন বিশেষ স্টার বাস বাহন। আর এই স্কুল বাহনখন, স্কুল যে বাস, সেই বাসখন ইতিমধ্যে দুর্ঘটনায় পতিত হয়েছে। দৃশ্যাংশ আগবাইছো আর ছাত্র ছাত্রীসকলের মাজত হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। কেন পুয়াতেই পিতৃ মাতৃ তেখেতসকলের সন্তানক বিদ্যালয়ে বলে পঠিয়াইছিল, তারপরে সেই ধরনের ঘটনার খবর আহিছিল। আর খবর পাওয়া মাত্রে সেই ঠাইত গিয়ে উপস্থিত হয়েছিল গিয়ে শিক্ষার্থীর অভিভাবক। আর এনেদরে আহত শিক্ষার্থীসকলক চিকিৎসার বাবে হসপিটালে প্রেরণ করা হয়েছে। যখন চিকিৎসা বর্তমান অবস্থাত শিক্ষার্থী কম বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে তেওঁলোকক চিকিৎসা প্রদান করা হয়েছে। আর এই ঘটনার খবর বিয়পি পড়ার লগে সমগ্র অঞ্চলত এক প্রকার ভয়ঙ্কর পরিবেশ, এক ভয়াবহ পরিবেশে বিরাজ করেছে। কেন নিজের যেগুলি সন্তান, সেই সন্তানক পুয়াতেই এই প্রতিকূল বতর মাজত শিক্ষার্থী সকল অভিভাবকে বিদ্যালয়ে পঠাইছিল শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে। কিন্তু বর্তমান অবস্থার রেমালের যে সন্ত্রাস, রেমালের যে ভয়াবহতা, সেই ভয়াবহতার বাবে এনে ধরনের ঘটনা সংঘটিত হল। আর যাক লো এটা অভিভাবকের মাজত প্রশ্ন উত্থাপন হয়েছে যে আজির দিনট বিশেষ যে ধরনের বতর প্রতিকূল রূপ, বিভিন্ন ঠাইত ঘূর্ণিবতাহর ফলত বিস্তর ক্ষতি সাধন হয়েছে, ঘূর্ণিবতাহর ফলত আতঙ্কিত হয়েছে সাধারণ রাইজ, সেই সময় শিক্ষার্থীসকলক এনেদরে বিদ্যালয়ত পাঠগ্রহণের ক্ষেত্রে যে ধরনের বাধ্যবাধকতা আছে তাক বহুতে বর্তমান অবস্থাত কৈছে যে আজির দিনট শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করব লাগে। আর তারবাবে বিভিন্ন জেলার প্রশাসনের তরফের পর আজির দিনট শিক্ষানুষ্ঠান বন্ধর বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ঢেকিয়াজুলিত আজির দিনট বিদ্যালয় খোলা আছিল আর যার ফলত রেমালের ঘূর্ণিবতাহর প্রভাবত এনে ধরনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। আমি দৃশ্যাংশ আগবাইছো। দৃশ্যাংশ দেখাইছো এই মুহূর্তত মন্তব্য আছে সম্ভব হলে মন্তব্যটো আগবাইছো কি কৈছে সেই ঠাইত উপস্থিত থকা লোকে। গাড়িটো আহি থাকোতে এই গছডাল গাড়ির উপর পড়ি গেল। কেজন ছাত্র ছাত্রী আহত হয়েছে? ছাত্র প্রায় 13-14 জন মান আহত হয়েছে এতিয়ালৈকে শুনিছো। চারিজন, এটা হেড ইঞ্জুরি হয়েছে, বাকি দুজনের ভরিত আর অলপমান হাতত দুঃখ পাইছে। গাড়িটো আহি থাকোতে এই গছডাল গাড়ির উপর পড়ি গেল। কেজন ছাত্র ছাত্রী আহত হয়েছে? ছাত্র প্রায় 13-14 জন মান আহত হয়েছে এতিয়ালৈকে শুনিছো। চারিজন, এটা হেড ইঞ্জুরি হয়েছে, বাকি দুজনের ভরিত আর অলপমান হাতত দুঃখ পাইছে। গাড়িটো আহি থাকোতে এই গছডাল গাড়ির উপর পড়ি গেল। কেজন ছাত্র ছাত্রী আহত হয়েছে? ছাত্র প্রায় 13-14 জন মান আহত হয়েছে এতিয়ালৈকে শুনিছো। চারিজন, এটা হেড ইঞ্জুরি হয়েছে, বাকি দুজনের ভরিত আর অলপমান হাতত দুঃখ পাইছে। গাড়িটো আহি থাকোতে
এই গছডাল গাড়ির উপর পড়ি গেল। কেজন ছাত্র ছাত্রী আহত হয়েছে? ছাত্র প্রায় 13-14 জন মান আহত হয়েছে। এতিয়ালৈকে শুনিছো চারিজন, এটা হেড ইঞ্জুরি হয়েছে, বাকি দুজনের ভরিত আর অলপমান হাতত দুঃখ পাইছে। আর এই মুহূর্তে দেখিলে 13-14 জনক ছাত্র ছাত্রী আঘাতপ্রাপ্ত হওয়ার খবর আছে। সেয়াই অনাকাঙ্ক্ষিত খবর। এই মুহূর্তে রেমালের যে ভয়াবহতা, এই ভয়াবহতার বাবে বর্তমান অবস্থাত শিক্ষানুষ্ঠান খোলা রখা হয়েছে, আর যার ফলত এই ধরনের শিক্ষানুষ্ঠানের শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হবলগা হয়েছে, মূরত আঘাত পাইছে বলে ইতিমধ্যে উল্লেখ করেছে। এগারী শিক্ষার্থী মূরত আঘাত পাইছে, ভরিত আঘাত পাইছে, এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। রাজ্যের প্রান্তে প্রান্তে ঠায় ঠায় উভালি পড়েছে প্রকাণ্ড গছ আর তিনপাত রুয়াইনে পরিলক্ষিত হয়েছে। বাহিরলৈ যদি উলাই তেনে ধরনের এক ভয়লগা পরিবেশ, যে দৃশ্য দেখিলে এগারী বয়োজ্যেষ্ঠ ব্যক্তির এই বুকু কপি যায়। আর তার ফলত বর্তমান অবস্থায় এগারী শিক্ষার্থী হিসাবে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হবলগা হব, কেন বিভিন্ন সময় দেখবলে পাওয়া গেছে বহু শিক্ষার্থী এনেদরে আঘাতপ্রাপ্ত হওয়ার খবর আহে। আর তারবাবে বহু জেলা প্রশাসনের তরফেরপরা আজির দিন শিক্ষানুষ্ঠান সকল সরকারি বেসরকারি শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন ঠাইত বিদ্যালয়ে ব্যক্তিগতভাবে শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে, কিন্তু সেই সময়তে কিছু বিদ্যালয়ে আজির দিন শিক্ষানুষ্ঠানলৈ অহার ক্ষেত্রে এক বাধ্যবাধকতা আছে, বা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনবা শিক্ষা দানের ক্ষেত্রে বা বাতিলের ক্ষেত্রে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা নাই। আর যার ফলত নিজের সন্তানক এই প্রতিকূল বতরের সময়ট অভিভাবকসকলে বিদ্যালয়ে পঠাইছে, আর তারপরে এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আমি আশা করছো যখন শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়েছে অতি সোনকালে সুস্থ হয়ে উঠক, আর এনে ধরনের ঘটনা রাজ্য সংঘটিত নহক। যে ঘটনা এই মুহূর্তে DY365 ক্যামেরাত বন্দী হয়ে রয়েছে, আর সমগ্র বাহনখনে ভাঙি চুরমার হয়ে গেছে, আর উপরের যে ভাগ এখন নতুন বাহন, কিন্তু আলট্রা বাহনখন বর্তমান অবস্থাত চুরমার হয়ে গেছে। আর কেবাজনো শিক্ষার্থী, অর্থাৎ এই যে প্রায় 30 জনীয় শিক্ষার্থী কহিয়াবা এখন বাহন, আর সেই বাহনখনতেই নিজের সন্তানক তুলি দিছিল নিজের অভিভাবকে, আর আশা করেছিল যে সন্তান গৈ সুকলমে গৈ বিদ্যালয় পাব, কিন্তু বিদ্যালয় পোৱাৰ আগতে এনে ধরনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। রেমালের ঘূর্ণিপথৰ এই প্রভাবত বর্তমান রাজ্যের বিভিন্ন প্রান্ত যে ধরনের পরিবেশ, ঠায় ঠায় প্রকাণ্ড গছ উভালি পড়ার ফলত ধ্বংসস্তূপত পরিণত হয়েছে বহু ঠাইর যান বাহন। কালির দিন গুৱাহাটীত VIP রোডত দুচকীয়া বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রকাণ্ড গছ রাজপথত উভালি পড়েছে, আর সেই সময় সকলে আশা করেছে যে শিক্ষানুষ্ঠানসমূহ আজির দিনটির বন্ধ ঘোষণা করব, কেন শিক্ষার্থীর স্বাস্থ্যই হয়েছে পরম ধন, তারপরে শিক্ষা গ্রহণ করব সকলের ক্ষেত্রে সেই কথাটি প্রযোজ্য। আমি কব বিচার আজির দিন প্রতি জেলার জেলায়ুক্ত সকলে এটা অনুরোধ করা পরিলক্ষিত হয়েছে, কেন রেমালের যে ধরনের প্রভাব, জেলাত বর্তমান রেমালের এই ঘূর্ণিবতাহ প্রভাব পড়েছে, ধারাষার বরষুণের ধুমুহা কম বেশি পরিমাণে অব্যাহত আছে, সেই ঠাই শিক্ষার্থীর স্বাস্থ্য, শিক্ষার্থীর নিরাপত্তা বা শিক্ষার্থীর সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি যাতে আজির দিন সকল ধরনের শিক্ষানুষ্ঠান বন্ধর বিশেষ নির্দেশ প্রদান করে, তারবাবে এটা স্থানীয় বা যখন প্রতি জেলার যখন অভিভাবক বা সেই সচেতনসকলে এনেদরে অনুরোধ করা পরিলক্ষিত হয়েছে। আর এনে এক ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে আজির দিন ঢেকিয়াজুলিত, আর ঢেকিয়াজুলির সেন্ট উরসলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী কহা এখন আলট্রা বাস এনেদরে ভয়ঙ্কর দুর্ঘটনাত পতিত হয়েছে, আর প্রকাণ্ড গছ উভালি পড়েছে, আর তারপরে হাহাকার লাগিছে শিক্ষার্থীর মাজত, কেন শিক্ষার্থীসকল পুয়ায় অতি যতনায় অভিভাবকে তুলি দিছিল সেই বিশেষ বাসখনত, আর অতি সুরক্ষিত বলে সকলে ভাবে যে এখন যেটা বিদ্যালয়ের এখন স্কুল বাসত তুলি দিয়ে সেয়া সুরক্ষিত স্থান বলে সকল অভিভাবকে ভাবে, কিন্তু বিধান এনে ধরনের যার ফলত এনে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। আর বিদ্যালয় পোৱাৰ আগে প্রায় কেবাজনো শিক্ষার্থী কহিয়া বাহন দুর্ঘটনাত পতিত হয়েছে, মূরত আঘাত পাইছে, আর প্রায় 13-14 জনক শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হওয়ার খবর আছে, চিকিৎসালয়লৈ প্রেরণ করা হয়েছে। আর এই মুহূর্তে দেখবলে পাইছে এনেদরে শিক্ষার্থীসকলের মাজ হাহাকার অবস্থার সৃষ্টি হয়েছে। আর আপনি কিভাবে বর্তমান অবস্থা শিক্ষানুষ্ঠান আজির দিন খোলা রাখা আপনি বিচারেনে নাই, সেই কথা আপনাদের এই মুহূর্তে কমেন্ট বক্সত জানাব পারে। যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সেয়া ছাত্র ছাত্রীর সুরক্ষার ক্ষেত্রে প্রশ্নবোধক আহিবা এক খবর, আর এই খবর পিছত আপনার মতামত কি হব আজির দিন, যেহেতু রেমালের ঘূর্ণিবতাহর প্রভাব দেখবলে পাওয়া গেছে, ঠায় ঠায় বিধ্বংস রূপ লৈছে এই কাল ঘূর্ণিয়ে, আর সেই সময়সাত শিক্ষানুষ্ঠান বন্ধ আজির দিন ঘোষণা করব লাগে নাই, বা শিক্ষা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত থাকবে লাগে নাকি, সেইগুলি সেই কথা আপনাদের এগারী সচেতন দর্শক হিসাবে এই মুহূর্তে কমেন্ট বক্সত জানাও, সেই তথ্য আমি সম্মান সহকারে
গ্রহণ করি। আর এই ঘটনার পিছতে এটা সমগ্র রাজ্যজুড়ি ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুদ্ধ বিদ্যালয় বর্তমান অবস্থালেক শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করা নাই, সেইসমূহ জেলার প্রতিগী শিক্ষার্থীর অভিভাবকে এটা আহ্বান করেছে জেলা প্রশাসনক, যাতে আজির দিন বা ব্যক্তিগত বিদ্যালয় প্রশাসনক আহ্বান জানাইছে যে আজির দিন এই প্রতিকূল অবস্থা, বতর প্রতিকূল অবস্থার বিশেষ দিন যাতে আজির দিন শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করে, আর যার ফলত ঘরতেই নিরাপদে যাতে থাকি পড়ে শিক্ষার্থী সকল, কেন শিক্ষার্থী সকলের বা সকলের হচ্ছে স্বাস্থ্য বা ব্যক্তিগত নিরাপত্তা সে প্রথম, তারপরেই শিক্ষা গ্রহণ বা এনে ধরনের প্রক্রিয়া, আর যার ফলত এনে ধরনের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হওয়ার পিছতে এটা সকল শিক্ষার্থীর অভিভাবক আতঙ্কিত হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে। আমি আশা করছো যখন শিক্ষার্থী এই ঘটনাত আঘাতপ্রাপ্ত হয়েছে, 14 জনক শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হওয়ার খবর আছে, তার 4 জন কিছু পরিমাণে অধিক আঘাতপ্রাপ্ত হয়েছে, তেওঁলোকে মূরত আঘাত পাইছে বলে জানাইছে ইতিমধ্যে অভিভাবকে, ভরিত আঘাত পাইছে, আর সেই সকল শিক্ষার্থী অতি সোনকালে আরোগ্য হোক, সুস্থ হয়ে উঠক, আমি সেয়ে কামনা করছো এই মুহূর্তত। আর আপনার মতামত জনাওক বর্তমান অবস্থা এই যে ঘটনা সংঘটিত হল, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরাবৃত্তি নহয় সে আমি আশা করছো, কিন্তু বর্তমান আজির দিন বতর এই প্রতিকূল অবস্থার এই মুহূর্ত শিক্ষানুষ্ঠান খোলা রাখব লাগে না বন্ধ দিব লাগে বা কি ধরনের বা শিক্ষা গ্রহণের যে প্রক্রিয়া সে অব্যাহত থাকি লাগে সেই কথা আপনি এগারী সচেতন দর্শক হিসাবে এই মুহূর্ত উল্লেখ করক, কেন বতর প্রতিকূল রূপ দেখবলে পাওয়া গেছে রাজ্যের সর্বত্রে। আর এই মুহূর্তে জিন্তু দাস নামের এগারী দর্শকে লিখিছে যে সুরক্ষার প্রতি লক্ষ্য রাখি স্কুল কলেজ আজি বন্ধ রাখব লাগে, সে আমি আশা করছো, কেন এই বাতরি আমি শিক্ষার্থীর বিপক্ষে আমি বাতরিটি সম্প্রচার করবলে যাওয়া নাই, শিক্ষার্থীর শিক্ষা গ্রহণ যে প্রক্রিয়া সেয়া মৌলিক কথা, কিন্তু বর্তমান আজির দিন যে ধরনের পরিস্থিতি, বতরের যে কালরূপ, সেই কালরূপের প্রভাব বিভিন্ন ঠাইত বতরে বিধ্বংসী রূপ লৈছে, যিকোনো মুহূর্ততে কোনো লোক আঘাতপ্রাপ্ত হব পাৰে, অহা যাওয়া করার সময়তে হোক বা বিদ্যালয় থাকার অবস্থাতে হোক, শিক্ষার্থী সকল অভিভাবকের ওসর থাকতে আটাইতকৈ সুরক্ষিত স্থান, সেই গতি বিদ্যালয় যার পরিবর্তে আজির দিন ঘরতে পড়া শোনা করে ঘরতে নিরাপদ অবস্থা থাকক সে আমি আশা করছো, আর ঘরতে শিক্ষা গ্রহণ করক, কেন এদিন স্কুলল যদি না যায় সেয়া ক্ষতি নহয়, যদিহে জীবন হানি হয়, যদি আঘাতপ্রাপ্ত হবলগা হয় তার পরিবর্তে ঘরতে শিক্ষা গ্রহণ করা বহুতে এই মুহূর্তে শ্রেয় বলে কব বিচারিছে। এই মুহূর্তে সংযুক্ত দর্শকে উল্লেখ করেছে, আমি এই মুহূর্তে পুনর্বার কৈছো যে এই ঘটনা সংঘটিত হয়েছে ঢেকিয়াজুলি, অর্থাৎ সম্ভবত শোণিতপুর জেলার অন্তর্গত ঢেকিয়াজুলির এই সেন্ট উর্সলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত এই ঘটনা সংঘটিত হয়েছে। আর বর্তমান সংযুক্ত দর্শকসকলে উল্লেখ করেছে যে যখন আহত হয়েছে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করবেন, হয় ইতিমধ্যে তাৎক্ষণিক চিকিৎসার চিকিৎসালয় প্রেরণ করা হয়েছে, খবর দিয়া মাত্রে সেই ঠাইত উপস্থিত হয়েছিল 108 বাহন, আর 108 বাহনের জড়িয়ে সেই সকল শিক্ষার্থীক চিকিৎসালয় নিয়া হয়েছিল, কিন্তু তার পূর্বেও বিশেষ এক টাটাসমু বাহনের জড়িয়ে শিক্ষার্থী আহত শিক্ষার্থীসল চিকিৎসালয় নিয়া হয়েছিল, আর এই ধরনের ঘটনা সংঘটিত হয়েছে। আর এই মুহূর্ত আমি দৃশ্যাংশ আগবাই গেছো, তার সমান্তরালক প্রতিগী দর্শকক ধন্যবাদ জানাইছো, মন্তব্য এই মুহূর্তে দাঙি ধরেছে, আজি বিদ্যালয় বন্ধ রাখব লাগে, আকবর আলিয়া লিখিছে, রূপজ্যোতি দেবী লিখিছে আজি স্কুল বন্ধ ঘোষণা করক, মরিগাঁও জেলা প্রশাসনের তরফের, নগাঁও জেলা প্রশাসনের তরফের সকল ধরনের ব্যক্তিগত বা সরকারি শিক্ষানুষ্ঠান আজির দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। অবশ্যই আজি কম্পার্টমেন্টাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছিল, জেলা প্রশাসনে জানাইছে যে কম্পার্টমেন্টাল পরীক্ষা আজির দিন নগাঁত অনুষ্ঠিত হব, এই কথাও জেলা আয়ুক্তর তরফের কিছু সময় পূর্বে যে জাননী দিছে সেই জাননীত স্পষ্টকৈ উল্লেখ করা পরিলক্ষিত হয়েছে। আমি এই মুহূর্তে কমেন্ট বক্সত যখন লোকে দর্শকে সংযুক্ত হয়েছে তেওঁলোকৰ মন্তব্যসমূহ জনার চেষ্টা করি, বহুতে কৈছে স্কুল বন্ধ ঘোষণা করার এক প্রতিবাদ সাব্যস্ত করেছে, স্কুল বন্ধ আজির দিন ঘোষণা করব লাগে সে আহ্বান জানাইছে প্রশাসনক, টানি অনুরোধ জানার পরিলক্ষিত হয়েছে। আর এনেদরেই আজির দিন রেড এলার্ট যুদ্ধ জেলাত ঘোষণা করা হয়েছে সেইসমূহ জেলাত বন্ধ ঘোষণা করব লাগে, আমি জানাইছো নগাঁও জেলাত আজির দিন অরেঞ্জ এলার্ট, মরিগাঁওত অরেঞ্জ এলার্ট, কিন্তু সেইসমূহ জেলাতো এনে ধরনের ঘটনা সংঘটিত হওয়ার যাতে হব নয় তারবে আগতীয় জেলা প্রশাসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে, জেলার জেলা আয়ুক্তর তরফের ইতিমধ্যে শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করার বিশেষ ব্যবস্থা করেছে, অর্থাৎ সমগ্র রাজ্য এই রেমালের প্রভাবে এক প্রকার সকল রাইজকে আতঙ্কিত করেছে, নিশারে পড়া যরনের বতর রূপ সেয়া পূর্বর তুলনায় কিছু পৃথক, কেন পূর্বতে আমার বা আমার যুদ্ধ রাজ্য বা জেলাসমূহ বতাহর হয় বা বতাহ দেখবলে পাওয়া যায়, ধুমুহা দেখবলে পাওয়া যায়, কিন্তু এই রেমালের যে প্রভাব সেয়া হয়েছে ঘূর্ণি বতাহর প্রকার, আর যার ফলত সন্ত্রস্ত হয়ে পড়েছে, নিশারে পড়া বিভিন্ন ঠাইত বিদ্যুৎ সংযোগ ব্যাহত হয়ে পড়েছে, ঠায় ঠায়
এনে ধৰণৰ অনাকাংক্ষিত ঘটনা বিধ্বস্ত হৈ পৰিছে বাসগৃহ দোকান গৃহ ৰাজহুৱা সম্পত্তি নষ্ট হৈছে আৰু এনে ধৰণৰ এক অনাকাংক্ষিত ঘটনা সংঘটিত হৈছে ঢেকিয়াজুলিত আৰু তাক লৈ এতিয়া সৰ্বত্ৰে অসমৰ বিভিন্ন ৰাইজে এই মুহূৰ্তত সংযুক্ত দৰ্শকে উল্লেখ কৰিছে যে আজিৰ দিনটোত শিক্ষাৰ্থীৰ স্বাস্থ্য আৰু জীৱনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি নিৰাপত্তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখি স্কুল বন্ধ ঘোষণা কৰিব লাগে সকলো জিলাৰ এতিয়া বাসিন্দা বা সকলো জিলাৰ অভিভাৱকসকলে সচেতন ৰাইজে এই মুহূৰ্তত স্কুল বন্ধৰ এক বিশেষ আহ্বান জনাইছে আৰু হয়তো আজিৰ দিনটোত স্কুল বন্ধ ৰখা হ'লে এনেধৰণৰ এক অনাকাংক্ষিত ঘটনা সংঘটিত নহ'লহেঁতেন আমি আশা কৰিছোঁ সেয়া এক দুৰ্ভাগ্যজনক ঘটনা এনেধৰণৰ ঘটনাৰ পূৰ্বানুমান কোনেও কৰিব নোৱাৰে সেয়া নিশ্চয়কৈ সঁচা কিন্তু এনেধৰণৰ ঘটনা সংঘটিত হোৱাৰ পিছতে এতিয়া ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱনলৈ প্ৰতি ভাবুকিৰ সৃষ্টি হৈছে আৰু সেয়া কেতিয়াও হোৱা উচিত নহয় যিসকল শিক্ষাৰ্থী বৰ্তমান এই ঘটনাত আঘাতপ্ৰাপ্ত হৈছে তেওঁলোক অতি শীঘ্ৰে সুস্থ হওক আমি সেয়াই কামনা কৰিছোঁ এই মুহূৰ্তত আৰু এই মুহূৰ্তত ছানি গছৰী লিখিছে যে স্কুল কলেজ বন্ধ দিব লাগে কলেজ যাব পৰা নাই অৰ্থাৎ তেনেধৰণৰ এক পৰিৱেশ সৃষ্টি হৈছে ইতিমধ্যে বিভিন্ন জিলাত সেই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে সংশ্লিষ্ট জিলাসমূহৰ জিলা আয়ুক্তই স্কুলবোৰ বন্ধ দিলে হ'ল কিবা এটা হ'লে কোনে ৰিস্ক ল'ব সেই কথাই নিশ্চয়কৈ এনেধৰণৰ শিক্ষাৰ্থীৰ জীৱনৰ প্ৰতি যদি ভাবুকিৰ সৃষ্টি হয় তাৰ প্ৰশ্ন বা আৰু উত্তৰ কোনে দিব সেই ৰিস্ক কোনে ল'ব সেই কথা ইতিমধ্যেই শিক্ষাৰ্থী অভিভাৱকে উল্লেখ কৰাৰ পৰিলক্ষিত হৈছে আৰু আজিৰ দিনটোত এনেদৰেই ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে বতৰ কালৰূপৰ ফলত এনেধৰণৰ পৰিস্থিতি এই মুহূৰ্তত মৃদুল দাস নামৰ এগৰাকী দৰ্শকে লিখিছে ষ্টুডেণ্টসকল আমাৰ ভৱিষ্যত তেওঁলোকক সুৰক্ষা দিব লাগে সেয়াই আছে আমি বাৰে বাৰে ক'ব বিচাৰিছোঁ শিক্ষাৰ্থীসকলৰ বিপৰীতে এই বাতৰি আমি সম্প্ৰচাৰ কৰা নাই কিন্তু এয়াই আহ্বান জনাইছোঁ যে আজিৰ দিনটোত শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰি আজিৰ দিনটোত যদি তেওঁলোকে ঘৰতেই নিৰাপদ অৱস্থাত থাকে তেন্তে বা শিক্ষা গ্ৰহণ ঘৰতেই কৰে তেন্তে তেওঁলোকৰ জীৱন সম্পত্তিৰ নিৰাপত্তা হ'ব লগতে তেওঁলোকৰ যি সুৰক্ষা সেই সুৰক্ষাৰ যি দিশ সেই দিশটোত গুৰুত্ব দিয়া হ'ব বুলি আমি বিবেচনা কৰিছোঁ কিয়নো এই কথা আমি কোৱা কথা নহয় বৰ্তমান অৱস্থাত এই কথা ইতিমধ্যেই আপোনালোকে দেখিলে যিসকল দৰ্শকে এই মুহূৰ্তত সেই ঢেকীয়াজুলিৰ পৰা মন্তব্য আগবঢ়ালে তেওঁলোকে উল্লেখ কৰিছে শিক্ষানুষ্ঠান খোলা ৰখাৰ বাবে এনেধৰণৰ ঘটনা সংঘটিত হ'ল বা আন এটা স্বাভাৱিক দিনটো এনেধৰণৰ ঘটনা সংঘটিত হ'ব পাৰে সেয়া স্বাভাৱিক কিন্তু আজিৰ দিনটোত যিহেতু এমালৰ এক ভয়াৱহ প্ৰভাৱ দেখিবলৈ পোৱা গৈছে এই প্ৰভাৱৰ দিনটোত শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰিলে হয়তো শিক্ষাৰ্থীৰ ওপৰত এক বিৰূপ প্ৰভাৱ নপৰিব সেয়ে সকলোৱে মন্তব্য কৰাৰ পৰিলক্ষিত হৈছে আৰু এই মুহূৰ্তত উপমান্য বৰাই লিখিছে স্কুল বন্ধ দিয়ক প্ৰশাসনে আবুজাহাবে লিখিছে বন্ধ কৰিব লাগে সিৰাজুল ইছলামে লিখিছে আজি স্কুল বন্ধ ৰাখিব লাগে জিয়াউৰ ৰহমানে লিখিছে মই আল্লাহৰ ওচৰত দোৱা কৰোঁ শিক্ষাৰ্থীসকল যাতে সুস্থ হওক তাৰেই কামনা কৰিছোঁ আমিও কামনা কৰিছোঁ আল্লাহৰ ওচৰত ভগৱানৰ ওচৰত আমি কামনা কৰিছোঁ যাতে আজিৰ দিনটোত শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰিব লাগে আৰু যিসকল শিক্ষাৰ্থী এই দুৰ্ভাগ্যজনক ঘটনাত আহত হৈছে তেওঁলোক যাতে সুস্থ হৈ উঠে অতি শীঘ্ৰে তেওঁলোকে যাতে আৰোগ্য হয় তাৰে আমি কামনা কৰিছোঁ এই মুহূৰ্তত আৰু এই মুহূৰ্তত মৃগাংক দাস হীৰাই লিখিছে চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়ত আজি স্কুল বন্ধ ৰাখিছে আমাৰ ইয়াত কেলৈ খোলা ৰাখিছে সেয়াও এক প্ৰশ্ন আহিছে আমাৰ চুবুৰীয়া ৰাজ্য মেঘালয়টো এনেধৰণৰ পৰিৱেশ আৰু যাৰ ফলত মেঘালয়ৰ সকলো শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা কৰা হৈছে বুলি এগৰাকী দৰ্শকে লিখিছে যদি সেয়া সঁচা তেন্তে প্ৰশ্ন উত্থাপন হ'ব যে আজিৰ দিনটোত অসমত যিধৰণৰ পৰিৱেশ সেই পৰিৱেশৰ বিষয়ে ইতিমধ্যে কালিৰ দিনটোতে দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ তৰফৰ পৰা বিশেষ নটিফিকেশ্যন দিয়া হৈছিল নিৰ্দেশনা দিয়া হৈছিল সেয়া সকলোৱে জানে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰও সেই কথা প্ৰকাশ কৰি আহিছে আমাৰ তৰফৰ পৰাও সংবাদ মাধ্যমৰ তৰফৰ পৰা ডি ৱাই 365ৰ তৰফৰ পৰা ধাৰাবাহিকভাৱে আমি বাতৰি সম্প্ৰচাৰ কৰি আহিছোঁ যে অনাগত সময়ত বতৰে কাল ৰূপ ল'ব সেয়া সকলোৱে জানে দুৰ্যোগ প্ৰশমন বিভাগে সকলোকে বিশেষ ব্যৱস্থা লৈছে আৰু দুৰ্যোগ প্ৰশমন বিভাগৰ তৰফৰ পৰা সেই আগতীয়া পূৰ্বানুমান ইতিমধ্যে নিৰ্দেশনা যোগে তেওঁলোকে জনাইছে কিন্তু সেই মুহূৰ্তত ৰাজ্য প্ৰশাসনৰ তৰফৰ পৰা শিক্ষা বিভাগৰ তৰফৰ পৰা কিন্তু পূৰ্বতেই শিক্ষানুষ্ঠান বন্ধ বা শিক্ষাৰ্থীৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰি বা স্বাস্থ্যৰ কথা চিন্তা কৰি সুৰক্ষাৰ কথা চিন্তা কৰি কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাছিল আৰু যাৰ ফলত হয়তো জিলা আয়ুক্তৰ তৰফৰ পৰা বা জিলা প্ৰশাসনৰ তৰফৰ পৰা শিক্ষানুষ্ঠান বন্ধৰ ঘোষণাৰ দৰে এক সিদ্ধান্ত ল'বৰ বাবে কিছু ধৰণৰ কিছু সময়ত তেওঁলোক এক অসুবিধাৰ সন্মুখীন হ'ব লগা হয় তেনেধৰণৰ এক পৰিলক্ষিত হৈছে সেয়া কমেণ্টযোগে বহু দৰ্শকে এই মুহূৰ্তত উল্লেখ কৰিছে তেনে অভিযোগ আৰু এই মুহূৰ্তত জয়দীপ ৰয়ে লিখিছে স্কুল শুড বি ৰিমেইন ক্লোজ ইন ভিউ অফ দ্য চাইক্লোন এলাৰ্ট এনেদৰে বিভিন্ন ঠাইৰ দৰ্শকে এই মুহূৰ্তত উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু আজি দিনটোত স্কুল বন্ধ ঘোষণা কৰি ছাত্ৰ ছাত্ৰীৰ নিৰাপত্তা দিব লাগে বুলি সেই কথা উল্লেখ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু ঢেকীয়াজুলিৰ ছেণ্ট উৰ্চলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত যিধৰণৰ ঘটনা সংঘটিত হ'ল নিজৰ সন্তানক বিদ্যালয়লৈ বুলি পঠিওৱা শিক্ষাৰ্থীৰ অভিভাৱকৰ মাজত হাহাকাৰ অৱস্থাৰ সৃষ্টি হ'ল আৰু এনেদৰেই শিক্ষাৰ্থী কঢ়িওৱা বাহন ভয়ংকৰ দুৰ্ঘটনাত পতিত হ'ল আৰু তাৰপিছতেই এতিয়া কেইবাজনো শিক্ষাৰ্থী গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে 13-14 শিক্ষাৰ্থী গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হোৱাৰ খবৰ আহিছে আৰু যাক লৈ এতিয়া আতংকিত হৈ পৰিছে সেই বিদ্যালয়খনৰ শিক্ষাৰ্থী আৰু অভিভাৱক সমাজ